তিনটা প্রশ্নের উত্তর যদি বান্দা সঠিকভাবে দিতে পারে তার জন্য কবরটা জান্নাতের বাগান, আর যদি সঠিকভাবে না হয় ওই বান্দার কবরটা হবে জাহান্নামের গর্ত। ওই কবরটা কেমন কেমন? জাহান্নামের সাথে বান্দার লাইন করা হবে, ওই জাহান্নামের আগুন ওই অন্ধকার কবরে এসে ভরে যাবে রে বাবা। জাহান্নামের বিষাক্ত সাপ দিয়ে কবরটাকে ভরে দেয়া হবে, এরে বান্দা কবরের আজাব তো শুরু, আসল আজাবের জায়গা হবে হাসরের ময়দান। ওই সূর্যটা বৈজ্ঞানিকরা বলে পৃথিবীর জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, এই পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। আল্লাহ পাকের অর্ডার হয়ে যাবে, এর সূর্য তুমি জমিনের দিকে নামিয়ে যাও। সূর্যটা নামিয়ে যাবে, সূর্যের যত তাপ আছে জমিনের দিকে যখন ছেড়ে দেয়া হবে। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ যাদেরকে মহব্বত করেন ভালোবাসেন, ওই বান্দা যদি রিক্সা চালায় ভ্যান চালায়, ওই বান্দা যদি শ্রমিকের কাজ করে ড্রাইভারের কাজ করে, ওই বান্দা যদি কৃষি কাজ করে, আমার আল্লাহ পাকের আওয়াজ যখন পায়, ওই বান্দা আর রিক্সা ভ্যান চালায় না, ওই বান্দা ড্রাইভারি ছাড়ি, ওই বান্দা কৃষি কাজ বন্ধ করিয়া আল্লাহর ঘর মসজিদের দিকে নামাজে দৌড়ায়। আরে নবীর উম্মতের দল, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয় মুয়াজ্জিন দিয়ে দৈনিক আল্লাহ 5 বার ডাকান, আল্লাহ পাক ডাক দিয়ে বলে রে গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার বান্দাকে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বানাইছি, আমি আল্লাহ চাই না বান্দা তুই জাহান্নামে যাবি, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই বিবি নাই বাচ্চা নাই, আমি আল্লাহর আত্মীয়তার বন্ধন দুনিয়ায় কারো সাথে নাই, আমি আল্লাহ বড় আদর করে বান্দা তোরে বানাইছি, আমি আল্লাহ চাই না বান্দা তুই গুনাহ করে জাহান্নামে যাবি, এই জন্য আমি আল্লাহ জান্নাত বানাই রাখছি। এরে নবীর উম্মতের দল, শুধু একটা দুইটা না, আমি আল্লাহ 8টা জান্নাত বানাইছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রত্যেকের নামে জান্নাতের বরাদ্দ দিয়ে দিছি, আল্লাহ পাক বলে হে মুমিন, এই বান্দা আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার ভয় অন্তরে জাগ্রত রাখিয়া, বান্দা আমি আল্লাহর বিধান পালন করবে, নামাজ কায়েম করবে, বান্দা হজের মাস পাইলে হজ করবে, বান্দা রমজান মাস পাইলে রোজা রাখবে, আমার বান্দা সুন্নাত তরিকায় আমল করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দার জন্য জান্নাত বানায় রাখছি। আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা এমন জান্নাত আমি আল্লাহ বানাই রাখছি, কোন চোখ ওই জান্নাত দেখে নাই, এরে বান্দা কোন কান ওই জান্নাতের নিয়ামতের আওয়াজ শুনে নাই, ওরে বান্দা কোন অন্তর ওই জান্নাতের ধারণা করতে পারবে না। আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে সমস্ত ফেরেশতাদের সর্দার বানাইছেন আলহামদুলিল্লাহ। বলো এই ফেরেশতাকে আমার আল্লাহ 600 নূরের ডানা পাখা দান করেছেন, আল্লাহ পাক জান্নাত বানাইয়া হযরত জিব্রাইল আলাইহিস সালামকে বললেন জিব্রাইল আমার জান্নাত দেখে আস, আল্লাহ পাকের ওয়াডার পাইয়া হযরত জিব্রাইল আলাইহিস সালাম ওই জান্নাতুন নাইমের গেট দিয়া ঢুকিয়া 600 নূরের পাখা আল্লাহর ফেরেশতা মিলিয়া এইভাবে উঠতেছে উঠতেছে, বলে হযরত জিব্রাইল আলাইহিস সালামের পাখাটা কত বড় কত বড়, জিব্রাইল আলাইহিস সালাম কত বড়, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মিরাজের রজনীতে হযরত জিব্রাইল আলাইহিস সালামকে তার আসল আকৃতিতে দেখেছেন। আল্লাহর নবী জিব্রাইল আলাইহিস সালামকে জীবনে কয়েকবার দেখেছেন, একবার নবুয়ত প্রাপ্তির সময়। ভাইরা আমার,
আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে আসেন, আল্লাহর নবীর দুধমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে আমার নবী আসেন, হযরতে হালিমাতু সাদিয়া বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যতই ব্যস্ততায় থাকি না কেন, দিনের বেলা একবার না একবার যদি আমি কোলে না নিতাম, শিশু মুহাম্মাদকে যদি আমি কোলে না নিতাম, আমার কোনো না কোনো একটা বিপদ হয়ে যেত। একদিন আমি কোলে লইয়া শিশু মুহাম্মাদকে নিয়ে দাঁড়িয়ে আছি, অমনি আমার মেয়ে শাইমা আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার কাছ থেকে নিয়া, হযরতে শাইমা আল্লাহ নবীর দুধমা তাকে নিয়ে মাছের দিকে রওনা হয়ে গেলেন, বাড়ির কিনারা খেজুর গাছের গুড়ায় আল্লাহর নবীকে নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় আল্লাহর নবী তাকাই আছেন ওই পাহাড়ের দিকে, বাড়ির পাশে একটা বড় পাহাড়। ওই সময় শাইমা ডাক দিয়ে বলে, আও মা তুমি তাড়াতাড়ি এখানে হাজির হও, আসো। বলে কেন? বলে মুহাম্মদ কেমন যেন হাসতেছে, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মা দুধমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে হাজির হয়ে গেলেন, আর তাকাই দেখেন শিশু মুহাম্মদ হাসতেছে হাসতেছে, পাহাড়ের দিকে তাকাইয়া আল্লাহ নবী হাসতেছেন, কিন্তু তাকাই দেখে পাহাড়ে কোনো মানুষ দেখা যায় না, কোনো প্রাণী দেখা যায় না, কিন্তু শিশু মুহাম্মদ কেন হাসতেছেন? বলে বছরটা 2 বছর বয়স, এখনো আল্লাহর নবী জবান দিয়ে কোনো কথা বলেন নাই, শুধু হাসতেছেন। হযরতে হালিমাতু সাদিয়া চিন্তা করেন, শিশু মুহাম্মদকে যখন আমি পাইলাম ওই মক্কার থেকে, যখন আমি পাইলাম মুহাম্মদকে পাইয়া আমার অন্তর পরিতৃপ্ত হয়ে গেছে, আমি শুধু ধন্য হই না, বলে মুহাম্মাদের দ্বারা আমার পরিবারে অনেক কল্যাণ আসছে। হযরতে হালিমাতু সাদিয়া বলেন, আমি চিন্তা করলাম নিশ্চয় কোনো বিশেষ কোনো কারণ থাকতে পারে, আমি মুহাম্মাদের জামার আঁচলটা একটু যখন আমি হাত দিয়ে টাচ করলাম, অমনি আমার অন্তর চোখটা খুলিয়া যায়, আমি হালিমাতু সাদিয়া তাকাই দেখি ওই পাহাড়ের উপরে একটা স্বর্ণের তক্তা, ওই তক্তার উপরে একটা সুদর্শন যুবক বসে আছে, আর আপনার আমার নবী রহমাতুল লিল আলামিনের দিকে তাকাইয়া কথা বলতেছেন আর হাসতেছেন। আল্লাহর নবী তার দিকে তাকাইয়া আল্লাহর নবীও হাসতেছেন, সুবহানাল্লাহ। মাওলানা আরুস নামক কিতাবে উল্লেখ করা হয়, বলে ওই লোকটাকে পাহাড়ের উপরে স্বর্ণের তক্তার উপরে বসে নবীর দিকে তাকায় হাসতেছেন, বলে ওই ব্যক্তি আর কেউ না, তিনি হলেন জিব্রাইল আলাইহিসসালাম, সমস্ত ফেরেশতাদের সরদার, রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম এসে আমার নবীর সাথে খেলাধুলা করতেন। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হযরতে হালিমাতু সাদিয়া বলেন, আমি শিশু মুহাম্মাদকে যখন আমি কোলে তুলে নিলাম, অমনি মুহাম্মাদ তার পবিত্র জবান দিয়া সর্বপ্রথম যে বাক্য উচ্চারণ করল, ওই বাক্যটা হলো আল্লাহু আকবার কবীরা। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই পৃথিবীর বুকে আসিয়া সর্বপ্রথম যে কথাটা আল্লাহর নবীর জবান দিয়া আমার আল্লাহ বের করেছেন, ওই কথাটা হলো আমার আল্লাহর বড়ত্বের ঘোষণা, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা। আল্লাহর নবী আল্লাহর বড়ত্বের ঘোষণা দিয়েছেন, আল্লাহর নবী আল্লাহর প্রশংসার ঘোষণা দিয়েছেন, আল্লাহর নবী আল্লাহর জিকিরের ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাহ। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, অল টাইম আমার আল্লাহর নামের ঘোষণা হইতেছে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নাম ঘোষণা হইতেছে ওয়াল টাইম, এরে নবীর উম্মত মসজিদের মিনার থেকে আজান হয়, বলে আজান শুধু একটা মসজিদে হয় না, এইভাবে পাশের মসজিদে হয়, পাশের মসজিদে হয়, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, বলে পৃথিবীর আনাসে কানাসে পূর্ব দিগন্ত থেকে শুরু হয় আর পশ্চিম দিগন্তে যাইয়া আল্লাহু আকবরের আজান শেষ হয়। আল্লাহু আকবরের আজান এই আওয়াজটা যখন পশ্চিম দিগন্তে শেষ হয় আবার পূর্ব দিগন্ত থেকে আবার শুরু হয়, অল টাইম আমার আল্লাহর নামের জিকির চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও ইমানদারের দল, ইমানটা মজবুত করে নাও, নেক আমল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলো মুমিনের দল, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, খবরদার মুসলমান না হয়ে ইন্তেকাল করিও না, মৃত্যুবরণ করিও না। এরে মুমিন ভাই, আমি আপনাদের কাছে জানতে চাই, মৃত্যু কি আমাদের হাতে নাকি আল্লাহ পাকের হাতে, কুদরতি হাতে? আবার আল্লাহ পাকের পক্ষ থেকে যদি ফয়সালা হয় অমুকের হায়াত শেষ হয়ে যায়, জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই বান্দার দুয়ারে হাজির হয়, ওই বান্দাকে আমার আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হয়। এর বান্দা একটা মিনিটও ছাড় দেওয়া হয় না, একটা সেকেন্ডও ছাড় দেওয়া হয় না, আমার আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালা না হয় দুনিয়ার সবাই মিলে কাউকে কোনো ক্ষতি করতে পারবে না। আর আমার আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালা হয় দুনিয়ার কেউ ওই বান্দাকে বাঁচাইতে পারবে না, ঠিক কি ঠিক না? এরে নবীর উম্মতের দল, মৃত্যু তো আমাদের হাতে নাই, আল্লাহর কুদরতি হাতে। আল্লাহ কেন বললেন, এ মুমিন আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, খবরদার কাটি মুসলমান না হয়ে কবরে আসিও না। মৃত্যু যেহেতু আমাদের হাতে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমে বলেন, বান্দা তুমি যেখানেই তাকাও, যেদিকেই তাকাও, আমি আল্লাহর কুদরতি চেহারা, আমি আল্লাহর থেকে পালানোর সুযোগ নাই। এর নবীর উম্মতের দল, মৃত্যু এমন একটা শরবতের পিয়ালা, যেই শরবত পান না করে কেউ বাঁচতে পারবে না। আর ওই অন্ধকার কবর এমন একটা ঘর, যেই ঘর দৈনন্দিন বান্দাকে ডাকতে থাকে আর বলতে থাকে, ওই মাটির থেকে আওয়াজ হয়, ওই অন্ধকার কবর দৈনন্দিন ডাকতে থাকে আর বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতু জুলমাতি, আনা বাইতু দুদ, আনা বাইতুল ওয়াহশা। ওই অন্ধকার কবর ডাকতে থাকে, আমি একাকিত্বের ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমি বড় সাপ বিচ্ছুর ঘর, আমি বড় কীট পতঙ্গের ঘর, আমি ঘরে আসার জন্য দুনিয়ার থেকে বাতি নিয়ে আসিও, আমি কবরে আসার আগে বান্দা সাথে নিয়ে আসিও, আমি অন্ধকার কবরে আসার আগে বান্দা তুমি সামান নিয়ে আসিও, ঠিক কি ঠিক না? এরে নবীর উম্মতের দল, কার কবে মৃত্যু হবে আমরা কেউ জানি না, কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন আমি আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করো, রে মুমিন আমি আল্লাহ চাই না বান্দা গুনার কারণে তুই জাহান্নামী হবি। হেরে বান্দা, এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, আব্বাল আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের আয়াত তেলাওয়াত করে শোনাইলেন, আল্লাহর নবীর প্রবাণ থেকে এই আয়াতটা শোনার পর সাহাবায়ে কেরাম বেকারার হয়ে গেলেন। তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়,
সাহাবায়ে কেরাম বেকারার হয়ে গেলেন আর নবীকে ডেকে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর হক আদায় করে আল্লাহকে ভয় কিভাবে আমরা করব? আমরা তো হক আদায় করে ভয় আমরা তো করতে পারবো না, আমাদের তো সেই শক্তি আমাদের নাই। আল্লাহর ভয় ও সাহাবায়ে কেরামদের অন্তরে এমন ভাবে বসে গেল, আল্লাহ নবী যখন জাহান্নামের কোন আয়াত যখন তেলাওয়াত করতেন নামাজে দাঁড়ায়া, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের পিছনে, আল্লাহর নবী কোরআন থেকে যখন জাহান্নামের তেলাওয়াত করতেন সাহাবায়ে কেরাম কান্নায় বেকারার হয়ে যাইতেন। আরে নবীর উম্মতের দার, ওই আল্লাহকে ভয় করার মতো ভয় করার আল্লাহ হুকুম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াত নাজিল করিয়া আল্লাহ পাক জানাই দিলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে মুমিন ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিনের দল, আমি আল্লাহকে তোমাদের সাধ্য অনুযায়ী ভয় করো। বলে ভয়ের নাম হলো তাকওয়া। বলে যিনি ভয় করবেন তার নাম হলো মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুমিন আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো আমি আল্লাহকে ভয় করার মতো যদি বান্দা ভয় করতে পারো, অন্তরে যদি আমি আল্লাহর ভয় বান্দা যদি জাগ্রত রাখতে পারো, গলায় সুরি আসবে, গুনার ধারে কাছে যাবা না। আরে বান্দা ভয়ের কারণে তুমি গুনাহ ছাড়তে পারবা, আর অন্তরে যদি ভয় না থাকে বান্দা তুমি গুনাহ ছাড়তে পারবা না। আর আমি আল্লাহ মহাব্বত বান্দা অন্তরে ঢুকাও, অন্তরে যদি আমার মহাব্বত বসাইতে পারো বান্দা তুমি ইবাদত ছাড়তে পারবা না। আল্লাহর গোলামি করতে হলে আল্লাহর মহাব্বত লাগবে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে হলে আল্লাহর ভয় অন্তরে লাগবে, ঠিক কি ঠিক না? এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ কোরআনের শুরুতে তাকওয়ার আলোচনা দিয়ে শুরু করলেন, আমার আল্লাহ কোরআন যখন শেষ করলেন, আমার আল্লাহ তাকওয়ার আলোচনা দিয়ে কোরআন শেষ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কোরআনে হাকিমের সর্বশেষ আয়াত, আল্লাহ পাক বলেন, ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহর দরবারে তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে প্রত্যাবর্তিত হতে হবে, আমি আল্লাহর দরবারে আসতে হবে। এরে বান্দা মৃত্যু তোমার হাতে নাই, আমি আল্লাহর অর্ডার না হলে আজরাইল তোমার দুয়ারে যাবে না। এরে বান্দা কার কখন মৃত্যু হয় বলা যায় না, এর আগেই আমাদের ইমান আমল মজবুত রাখতে হবে, কারণ অন্ধকার কবর তো অপেক্ষায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, চারটা বন্ধু নিয়ে যদি বান্দা কবরে যাও, বান্দা কবরে যাইতে দেরি ওই বান্দার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আরে নবীর উম্মতের দল, মাইয়েতকে যখন কবরস্থ করা হয় ওই আপনজন যখন কবরের দেশে নিয়ে যায়, ওই মাইয়েতকে কবরে রাখিয়া আপনজন যখন বিদায় নেয়, আল্লাহ পাকের দুইজন ফেরেশতা ওই কবরে বান্দার সামনে এসে হাজির হয়ে যায়। ওই বান্দা যদি ইমানদার হয়, বান্দা যদি নেক আমলওয়ালা হয়, ওই বান্দার মাথার সামনে দিয়ে আল্লাহর পবিত্র কুরআন দাঁড়িয়ে যায়। আরে ভাই দুনিয়ায় তো একদিন না একদিন দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। বলে বান্দা কখন যাইবা কারো আমাদের জানা নাই, ওই অন্ধকার কবরের দেশে যখন রওনা, ওই অন্ধকার কবরে রাখিয়া যখন সবাই চলে যাবে, দুইজন ফেরেশতা এসে হাজির,
ওই বান্দার সামনে প্রশ্ন করার জন্য হাজির হয়ে যাবে। বান্দা যদি কোরআনওয়ালা হয় ওই বান্দার মাথার দিক থেকে কোরআন দাঁড়িয়ে যাবে, আর ডাক দিয়ে বলবে আসবা না, বলে কে বাধা দাও, বলে আমি মাইয়েতের বন্ধু কোরআন। এমন একটা বন্ধু নিয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই? এর বান্দা দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা বলে কেউ তোমার সঙ্গী হবে না, বলে তোমার সাদের বিবিও তোমার সঙ্গে যাবে না, বলে বান্দা তোমার সন্তান সেও তোমার সঙ্গে কিন্তু যাবে না রে বাবা। দুনিয়ায় আসছিলাম একা, আবার বিদায়ও একা একাই নিতে হবে রে বান্দা। তবে চিন্তা করার দরকার, এই দুনিয়ায় কি রাখিয়া গেলাম আর কবরে কি নিয়া রওনা দিলাম। কার কখন মৃত্যুর পরোয়ানা আসে আমাদের জানা নাই। আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এরে বান্দা ইমানদার মুসলমান না হইয়া ওই অন্ধকার কবরে আসিও না। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন আল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত, কারো জন্য কবর হবে জান্নাতের বাগান। কার জন্য জান্নাতের বাগান? ইমানদার নেক আমলকারীর জন্য কবরটা হবে জান্নাতের বাগান, মুত্তাকিনদের জন্য কবর হবে জান্নাতের বাগান, আর গুনাহগার বেঈমানের কবরটা হবে জাহান্নামের গর্ত। এরে নবীর উম্মতের দল, আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন, আল্লাহ নবীর সাহাবীরা, খলিফাতুল মুসলিমিন, হযরতে আবু বকরের অন্তরে আল্লাহর ভয় যখন ঢুকে গেল, হযরতে আবু বকর ওই নামাজে দাঁড়ায়া মসজিদে নববীতে নামাজ পড়ে আর নামাজের ভিতরে কান্না করে। আল্লাহ নবী নামাজ আনতে ডাক দিয়ে বলে আবু বকর নামাজের ভিতরে কেন কান্না করো রে আবু বকর? আল্লাহ নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলো নামাজের ভিতর যখন কিরাত এসে গেল, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নালাহুমুল জান্নাহ, ও পয়গম্বর এই আয়াতটা যখন আমার তেলাওয়াতে এসে গেল আর আমি অন্তরে অন্তরে যখন এই আয়াতটা নিয়া আমি আল্লাহর দিকে মুতাবজ্জু হইলাম, আমার অন্তরে বড় ভয় বড় ভয়। আল্লাহ পাক বলেন মুমিনের জানমাল আমি আল্লাহ কিনে নিলাম, বলে বিনিময় আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। ও পয়গম্বর নামাজের ভিতরে যখন এই তিলাওয়াত এসে গেল আমার অন্তরে বড় ভয় লাগতে শুরু হলো। আল্লাহর নবী বলে আবু বকর এইটা তো সুখের সংবাদ খুশির সংবাদ। আবু বকর বলে ও পয়গম্বর আমি আবু বকরকে মৃত্যুর পরে আমার আল্লাহর দরবারে যেদিন হাজিরা নেওয়া হবে আমার আল্লাহকে যখন ডাক দিয়ে বলবে আবু বকর আমি আল্লাহ আমার নবীর হাতে হাত লাগাইয়া আমি কালেমা পড়াইয়া তোমাকে আমি মুসলমান বানাইলাম, আমি আল্লাহ নবীর জবান দিয়া আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিলাম। ও আবু বকর আমি আল্লাহর জন্য তুমি কি নিয়ে আসছো? আবু বকর ডাক দিয়ে বলো পয়গম্বর আমার অন্তরে বড় ভয় বড় ভয়। ওই দিন আমার আল্লাহ পাক আমাকে যদি ডাক দিয়ে বলে আবু বকর তোমার জানমাল কিনে নিছিলাম বিনিময়ে জান্নাত দিয়ে দিছিলাম, তোমার জানমাল এখন ফেরত নাও আমার জান্নাত আমাকে দিয়ে দাও। আমি যদি আবু বকর আল্লাহকে বলি আল্লাহ কেন? আল্লাহ যদি বলে আবু বকর তোমার জানমাল আমার পছন্দ হয় নাই, ও আবু বকর তোমার জানমাল তুমি ফেরত নাও আমার জান্নাত আমাকে দিয়ে দাও। ও পয়গম্বর ওই দিন আমি আবু বকরের কোনো উপায় থাকবে না, ওই জাহান্নামের ফেরেশতা আমি আবু বকরকে শিকল দিয়ে পেঁচাইয়া ওই জাহান্নামে নিক্ষেপ করবে। এমন এক জাহান্নাম যেই জাহান্নামের পাওয়ারে
বলে 500 বছরের দূরের থেকে জাহান্নামের আলো জাহান্নামের তাপ বান্দার লাগতে থাকবে। ওই জাহান্নামের ভয়, আবু বকর নামাজে দাঁড়াইয়া কান্না করে, রে বাবা আর তোমার আমার কি পরিমাণ কান্না করার দরকার। আল্লাহর পক্ষ থেকে মসজিদে ডাকে, এরে বান্দা মসজিদেও হাজিরা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ায় যদি আমি আল্লাহকে একবার মহাব্বতের সাথে যদি ডাক দাও, আমি আল্লাহ ওই বান্দাকে 10 বার তার ডাকের জবাব দেই। কিন্তু বান্দা যদি গুনাহগার বেঈমান হয়ে কবরে যাও, আল্লাহ নবী বলেন গুনাহগার বেঈমানের কবরটা হবে জাহান্নামের গর্ত, ওই অন্ধকার কবর, সাপবিচ্ছুর ঘর, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভরে দেওয়া হবে। আরে বান্দা, তিনটা প্রশ্নের উত্তর যদি বান্দা সঠিকভাবে দিতে পারে, তার জন্য কবরটা জান্নাতের বাগান, আর যদি সঠিকভাবে না হয়, ওই বান্দার কবরটা হবে জাহান্নামের গর্ত। ওই কবরটা কেমন কেমন, জাহান্নামের সাথে বান্দার লাইন করা হবে, ওই জাহান্নামের আগুন ওই অন্ধকার কবরে এসে ভরে যাবে। রে বাবা, জাহান্নামের বিষাক্ত সাপ দিয়ে কবরটাকে ভরে দেয়া হবে। এরে বান্দা, কবরের আজাব তো শুরু, আসল আজাবের জায়গা হবে হাসরের ময়দান। ওই সূর্যটা বৈজ্ঞানিকরা বলে পৃথিবীর জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, এই পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। আল্লাহ পাকের অর্ডার হয়ে যাবে, এরে সূর্য তুমি জমিনের দিকে নামিয়ে যাও। সূর্যটা নামিয়ে যাবে, সূর্যের যত তাপ আছে জমিনের দিকে যখন ছেড়ে দেয়া হবে, সূর্যের তাপে জমিন হবে তামা তামা। মানুষগুলো খামের ভিতরে হাউমাউ করে কান্নাকাটি করবে, সাঁতার কাটবে। এরে বান্দা, কোনো উপায় নাই, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা সাত্যবক জমিনের নিচ থেকে ওই জাহান্নামটাকে টানিয়া হাসরের ময়দানে নিয়ে আসো। আল্লাহ পাকের ওয়াডার পাইয়া 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়া ওই জাহান্নামটাকে পেঁচাইয়া হাসরের ময়দানে যখন হাজির করে দেয়া হবে, ওই জাহান্নাম চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলতে থাকবে, আল্লাহ আমার পেটের ভিতরে খুদা খুদা, ও আল্লাহ ওই গুনাহগার বেঈমান গুলো আমার পেটের ভিতরে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, রে জাহান্নাম একটু অপেক্ষা কর, অপেক্ষা কর, আমি আমার নেককার বান্দাদেরকে আমি আল্লাহ আমার নূরের তৈরি আরশের নিচে বসাইয়া, আমি আল্লাহ ডান হাতে আমল নামা দিয়া বিদ্যুতের বিগতিতে আমি আল্লাহ আমার বান্দাদেরকে মূল সিরাত পার করাইয়া আমি আল্লাহ জান্নাতে দান করব, আর গুনাহগার বেঈমান গুলো আমি তোকেই দিয়ে দিব। ওই জাহান্নামকে কেউ ধরে রাখতে পারবে না, আর জাহান্নাম চিৎকার দিয়ে আওয়াজ করতে থাকবে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা এই পানিটুকু লইয়া জাহান্নামের গায়ে ফিটায় দাও। আল্লাহ পাকের অর্ডার পাইয়া ফেরেশতারা ওই পানি নিয়ে জাহান্নামের গায়ে ছিটায় দেবে, অমনি জাহান্নাম দ্রুত পিছনের দিকে দৌড়াবে। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, রে মালিক এই পানিটা কি বরকতের পানি, এই পানিটা কি জমজমের পানি, এই পানিটা কি আবে হায়াতের পানি। আল্লাহ পাক বলবে, না রে ফেরেশতারা না, এই পানিটা জমজমের পানিও না, এই পানিটা আবে হায়াতের পানিও না, এই পানিটা কোনো কাউসারের পানিও না, এই পানিটা আমার এতিম নবী আমার গুনাহগার বান্দাগুলোর চোখের পানি। আমার বান্দা আমি আল্লাহর ভাষ, আমি আল্লাহ ভয় অন্তরে জাগ্রত করিয়া বান্দা তওবা করে চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ কুদরতিভাবে আমার বান্দার পানি আমি সংগ্রহ করে রাখছি। এরে যুবক ভাই, এরে পর্দার অন্তরালের মা, মনটা কি চায় না রে মা, একজন আলেমের মা হয়ে কবরে যাও, একজন হাফেজে কোরআনের মা বাবা হয়ে কবরে যাও, মৃত্যুর পরে সন্তান
জানাজার ইমাম হয়ে যাবে, এর থেকে আর মা কি বড় পাওয়া হইতে পারে রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও, এর যুবক ভাই আর অন্যায় করিও না, আর মা বাবার নাফরমানি করিও না, আল্লাহর কোরআনটা বুকে লাগাও, আল্লাহর নবীর আদর্শের মালাটা গলায় পরে নাও, এর যুবক ভাই দুইটা যদি আগায় দাও তারপরও আমি তোমার পায়ে হাত রেখে বলতে রাজি, আমার নবীকে আর কাঁদাইও না, আমার নবীকে আর কাঁদাইও না রে যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে অভাব নাই, তোমার মতো যুবকরে আমার পুলিশ বিডিআরের অভাব নাই, তোমার মতো যুবক সরকারি চাকরি করে ডাক্তার ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা আছে না নাই? হ্যাঁ বান্দা তুমি কেন পারবা না? মনটাকে বুঝাও, আর অন্যায়ের পথে যাব না রে বাবা, মা বাবা কি কাঁদাবো না, আর নামাজটা ছাড়ব না, বান্দা যদি তওবার জন্য অন্তরটা রেডি হয়, আমার আল্লাহর মহব্বত যদি বান্দা তোমার অন্তরে থাকে, অনেকের মা নাই অনেকের বাবা নাই, ওই অন্ধকার কবর থেকে দোয়া হবে, ওই অন্ধকার কবরের ভিতরে মা বাবা পড়ে আছে, ওই মা বাবা দোয়ার অপেক্ষায় আছেন, আর ডাক দিয়ে বলে রে সন্তান পাঁচটা পাতলা কাপড়ের প্যাকেট বানায়া, আমি মাকে অন্ধকার কবরে রেখে গেল, আমি মা অন্ধকার কবরে সাথী নাই বাতি নাই, এর সন্তান আমি মায়ের জন্য দোয়া করে যারে সন্তান, অনেকের মা নাই অনেকের বাবা নাই, জান্নাতের ময়দানে আমরা আসছি, আল্লাহর দরবারে তওবা করি, আর গুনাহের পথে যাব না, ওই মা বড় দামি সম্পদ রে যুবক, ওই মা আল্লাহর দরবারে যদি দোয়া করে দেয়, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়।